আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে কিভাবে পাট শাক রান্না করা যায়। এটাকে পাট শাকের চচ্চড়িও বলা যায়, আবার মুগ ডালের মধ্যে পাট শাক দিয়ে মাখামাখা রান্নাও বলা যায়। পাট শাক আমাদের বরিশালের মানুষের খুব পছন্দ, তাই আমি চেষ্টা করেছি আমার মায়ের হাতের রান্নার মতো করে পাট শাক মুগ ডাল দিয়ে রান্না করতে। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাট শাক মুগ ডাল এবং চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটি রান্না। কি কি উপকরণ লাগছে দেখে আসি। এখানে আমার লাগছে শুকনো খোলায় ভেজে রাখা 2 কাপ মুগ ডাল, প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। লাগছে চিংড়ি মাছ, কাঁচা মরিচ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর লাগছে পাট শাক। পাট শাকগুলো আমি সব সুন্দর করে আগে ধুয়ে এভাবে একটি শাঁস বা শিরা যেটাই বলেন আমি এভাবে ফেলে দিয়েছি। তাতে করে হবে কি, শাকটা রান্নার সময় খুব সফট হবে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকে এভাবেই কেটে রান্না করে, আমি পাট শাক কখনোই বটি দিয়ে কাটি না, হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিই। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। ডালে একটু তেল বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণ প্রায় 1 চা চামচের মতো লাগবে। দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ গুলো একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ গুলো ভাগা ভাগা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চা চামচ, উঁচু উঁচু 1 চা চামচ রসুন বাটা। ভালো করে মশলা কষিয়ে নেব এবং একটু পানি দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং খুবই সামান্য মরিচের গুঁড়ো, খুবই সামান্য। যেহেতু আমি কাঁচা মরিচ দেব, তাই মরিচের গুঁড়ো বেশি দেব না। এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, তারপর ডাল দিয়ে আরো ভালো করে ঘন ঘন করতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা কাঁচা মরিচ, হালকা একটু কষিয়ে দিয়ে দেব ডাল। মশলা তেলের উপরে ভেসে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। দুই তিন মিনিট ভালো করে মুগ ডাল কষাতে হবে। ধরে কষিয়ে নিচ্ছি। আমার মুগ ডাল খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করতে হবে, ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি বন্ধুরা। দেখুন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 লিটার পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করব। এখন দিয়ে দিয়েছি পাট শাক এবং আরো কিছু কাঁচা মরিচ। দেখুন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর 2 মিনিট রান্না করেই নামিয়ে ফেলব। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার রান্না প্রায় শেষ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ, যারা নতুন নতুন
রান্না দেখতে চান তারা অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।